অবশেষে অপহরণকারীদের সাথে অনেক দর কষাকষির পর 3 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঈদগড় ঢালা এলাকা থেকে অপহৃত মোস্তাফা ও রাসেল। অপহৃতদের পরিবার জানান, অপহরণকারীদের সাথে মোবাইল ফোনে অনেক দর কষাকষির পর 29 আগস্ট সন্ধ্যা 7টায় ঈদগাঁও ঈদগড় সড়কে হিমছড়ি ঢালার বনাঞ্চলীয় এলাকায় মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। 28 আগস্ট রাত 11টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের লম্বাবিল এলাকায় আবুল কালামের পুত্র নূর মোস্তাফা ও সিদ্দিক আহমেদের পুত্র মোহাম্মদ রাসেলকে ঈদগড় ঢালা এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অবশেষে অপহরণকারীদের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করে মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেয়। এ বিষয়ে ঈদগড় পুলিশ ইনচার্জ এএসআই আশরাফুলের সাথে যোগাযোগ করলে তিনি অপহৃতদের ছেড়ে দেওয়ার বিষয়টি শুনেছেন বলে জানান। ঈদগড় থেকে হামিদুল হকের প্রতিবেদনে অতনু জয়, সিসিএন।